Hello everyone, I am Leo Gomez. Welcome back to my YouTube channel, My English World. Priyo Shikharti Bondura, aajke je guruttopurno bishoy niye kotha bolbo, seta holo forms of verb, verb-er roop. Bishoy shuru korbar age, jehetu amra ingreji shikchi, আগে অনেকবার বলবার চেষ্টা করেছি ইংরেজি আমরা কেন ভালো মতো শিখব কেন শিখতে হবে গুরুত্ব সম্পর্কে সে সম্পর্কে আরো দুই একটা কথা আজ বলে তাই পরে তারপর আমাদের বিষয়ের মধ্যে চলে যাব আমরা ইংরেজি শিখি যাতে আমরা জীবনে ভালো করতে পারি ভালো চাকরি পেতে পারি আজকে যে বিষয়টি বলতে চাই ইংরেজি শিক্ষা ভালো মতো লাভ করলে আমরা আর কি কি করতে পারি আমরা দরিদ্র দেশ আমাদের বড় বড় অর্জন নেই যদি বড় কোনো অর্জন আমরা করতে চাই তাহলে আমাদেরকে ভালোমতো ইংরেজি শিখতে হবে কারণ আমাদের কথাগুলো আমরা ইংরেজির মাধ্যমে ব্যক্ত করতে পারব যাদের কাছে বললে বিশ্বের যে নেতা নেতৃত্বের কাছে যে বিষয়টি বলতে চাই যদি স্পষ্ট করতে পারি তারা গুরুত্ব দিবে শুনবে কাজে সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আমার যে লব্ধ বিভিন্ন জ্ঞান আছে এই জ্ঞানকে প্রকাশ করবার জন্য আমাকে মাধ্যম হিসেবে ইংরেজি ব্যবহার করতে হবে তাই আমাদের ভালোমতো ইংরেজি শিখতে হবে আমি যে ভুল ইংরেজি বলি লিখি আমি সেই জায়গা যেতে পারবো না আমি যদি কোনো একটা রিপোর্ট লিখি যদি আন্তর্জাতিক কোনো মিটিং এ সুযোগ পাই যদি ভাষণ দিবার সুযোগ আসে তাহলে সেখানে আমি যে উপস্থাপন করব তারা হয়তো গুরুত্ব দিবে বিশ্বের বড় বড় সমস্যা রয়েছে সেদিকে আমরা কাজ করতে পারব কাজেই এই ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে হয়তো আমরা একদিন পৌঁছাতে পারব তার আগে আমাদের ইংরেজি শিখতে হবে অন্য কোনো ভাষাতে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারব না তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের যে আজকের বিষয়বস্তু যে টপিক সেখানে ফিরে যায় ফর্মস ভার্বের রূপ ফর্মস অফ ভার্ব ভার্বের ফর্ম তিনটা একটি ভার্বের তিনটি ফর্ম তিনটি রূপ রয়েছে এখানে লিখেছি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল আবার লিখেছি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তার মানে আমরা বুঝতে পারি আ ভার্ব হ্যাজ থ্রি ফর্মস এভরি ভার্ব হ্যাজ থ্রি ফর্মস প্রত্যেকটা ভার্বেরই তিনটা রূপ বা ফর্ম রয়েছে এগুলো আমাদের শিখতে হবে যাতে করে আমরা সঠিকভাবে উইদাউট মেকিং এনি মিস্টেক উই ক্যান মেক সেন্টেন্স সেন্টেন্স তৈরি করার মাধ্যমে আমরা প্যারাগ্রাফ তৈরি করব প্যারাগ্রাফ তৈরি করলে আস্তে আস্তে আমরা বড় বড় লেখা লিখতে পারবো সো উই হ্যাভ টু লার্ন ভার্বস ওয়েল আমাদের ভার্ব ভালো মতো শিখতে হবে ভার্বের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল শিখতে হবে এখানে কতগুলো লিখেছি সেগুলো আমি পড়ে যাব আরও অনেক অনেক ভার্ব রয়েছে সেগুলো পাঠ্য বই আছে বিভিন্ন বই আছে সেখান থেকে আমরা যে যত শিখব তত আমাদের ভোকাবুলারি বাড়বে শব্দকোষ বাড়বে আমরা ইংরেজি বিভিন্ন দিকে যেতে পারবো লিখে লিখে আগে বাড়তে পারবো বোর্ডে সবাই লক্ষ্য করো বি বি বলতে আমরা অ্যাম ইজ আর এই তিনটি ভার্বকে বুঝে থাকি এগুলোর পাস্ট টেন্স ওয়াজ অ্যাম ইজ এই দুইটার পাস্ট টেন্স ওয়াজ আর এটার পাস্ট টেন্স ওয়্যার আর পাস্ট পার্টিসিপল বিন এখানে যে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেন সেটা হলো আমরা অন্যান্য ভার্বগুলো যদি তাকাই তাহলে দেখি রাইজ রোজ রিজেন এই কয়েকটি করে তিনটি করে বা চারটি করে এইভাবে ভার্বের রূপ বা ফর্ম রয়েছে ইংরেজিতে বি ভার্ব এর সদস্য সংখ্যা সবচেয়ে বেশি এত সদস্য সংখ্যা অন্য কোনো ভার্বে নেই বি ভার্বের ফ্যামিলি মেম্বার আটজন অ্যাম ইজ আর তিনজন বি নিজেই একজন চারজন ওয়াস এই পাঁচ ওয়ের এই ছয় বিন সাত আর আরেকটা আছে বিইং বিই আইএনজি
এইসব একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ আমরা জেনে গেলাম তারপরে আছে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক রাইজ রোজ রিজেন বিকাম বিকেম বিকাম বিগিন বিগ্যান বিগান গ্লো গ্রু গ্লোন ব্রিং ব্রট ব্রট ব্রেক ব্রোক ব্রোকেন সুস সোস সোজেন ডু ডি ডান এখানে উপরে দেখো লক্ষ্য করো এখানে সবাই এই যে তোমরা ভাগ করলাম এগুলোকে বলা হয় স্ট্রং ভাগ স্ট্রং ভাগ আর নিচে এখানে দেখেছি উইক ভাগ তার মানে আমাদের যত ভার্ব আছে সব ভার্বটা আমরা দুই ভাগে ভাগ করি একটা স্ট্রং ভার্ব অন্যটা উইক ভার্ব তাহলে আমরা প্রথমে জেনে গেলাম ভার্বের তিনটা রূপ রয়েছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল আর তারপরে যে ভার্বগুলো এই ভার্বকে আমরা দুটা ভাগে ভাগ করি স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব স্ট্রং ভার্ব কোনগুলো যে সমস্ত ভার্বের মধ্যে কোনো ভাওয়ালকে পরিবর্তন করে পাস্ট টেন্স অথবা পাস্ট পার্টিসিপল করা হয় সেই সমস্ত ভার্বগুলিকে স্ট্রং ভার্ব বলা হয় আমি আবার বলি যে সমস্ত ভার্বের মধ্যে কোনো ভাওয়াল পরিবর্তন করে সেগুলার পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল করা হয় সেই সমস্ত ভার্বগুলোকে স্ট্রং ভার্ব বলা হয় এখানে লক্ষ্য করো রাইজ আর আই এস ই আই দিস ইজ ভাওয়াল এখানে আইটাকে ও করেছি কাজেই ভাওয়াল পরিবর্তন করে পাস্ট টেন্স করেছি একইভাবে এখানে আর আই এস ই এন এই ভাওয়াল পরিবর্তন করে আমরা পাস্ট পার্টিসিপল করেছি স্ট্রং ভার্বকে যখন আমরা পরিবর্তন করি সেখানে ই এন বা এন বা এন ই এই ধরনের লেটার যুক্ত করে আমরা পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করি আবার বলি শোনো যখন স্ট্রং ভার্বের আমরা পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করব তখন সেই ক্ষেত্রে ভাওয়াল সেটাকে পরিবর্তন করব পরিবর্তন করে পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করব সেই পরিবর্তনগুলো কেমন হয় যেমন ই এন এন ই বা এন এই ধরনের লেটার যুক্ত করে আমরা সেই কাজটি করতে পারি নিচে সি ডাব্লিউ লিখেছি এরপরও আছে আমি আগে পুরোটা শেষ করি এটা তোমরা এখনই করবে তোমাদের কপিতে বা মনে মনে তোমরা অ্যান্সারটি গুছিয়ে রাখতে পারো আমি যখন উত্তর মিলাবো তোমরা কারেকশনটা করে নিতে পারবে স্ট্রং ভার্ব এই পর্যন্ত তারপর উইক ভার্ব এখানে কতগুলা লিখেছি অ্যাড অ্যাডেড অ্যাডেড অ্যাগ্রি অ্যাগ্রিড অ্যাগ্রি আস্ক আস্ট আস্ক অ্যাপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাইড বেন্ট 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 এখানে লক্ষণীয় বিষয় হলো এখানে যেমন ভাওয়াল পরিবর্তন করি এখানে কোনো ভাওয়াল পরিবর্তন করতে হবে না এখানে অর্থাৎ উইক যে ভাওয়ালগুলো আছে তার শেষে ইডি অথবা ডি বা টি যুক্ত করে আমরা পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করি আবার বলি তোমরা শোনো আমরা যখন উইক ভার্বের পাস্ট টেন্স করব পাস্ট পার্টিসিপল করব সেই ক্ষেত্রে কোনটা ভার্বের সাথে ইডি যুক্ত করব কোন ভার্বের সাথে শুধু ডি যুক্ত করব কোন ভার্বের সাথে টি যুক্ত করব এইভাবে আমরা উইক ভার্বের পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করতে পারি করতে পারব এখানে যে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা লক্ষ্য করো তোমরা অত্যন্ত জরুরি কারণ সময় ছেলেমেয়েরা লিখতে গেলে ভুল করে অ্যাড অ্যাডেড ইডি যুক্ত করেছি এটা একই এখানে অ্যাগ্রি দুইটা ই আছে
কাজে এখানে শুধু ডি যুক্ত করলেই হয়ে যাবে একই এখানে আস এখানে ইডি তারপরে এখানে অ্যাপ্লাই এখানে ওয়াই আছে যদি কোনো ভার্বের ওয়াই থাকে তার আগে যদি ভাওয়াল না থাকে ওয়াইটা আই হবে এখানে আই হয়েছে আই হয়ে তারপরে ইডি যুক্ত হবে এটা করেছি অ্যাপ্লাই অ্যাপ্লাই আর শেষে ডি আছে আমরা কোনো সিটি যুক্ত করেও আমরা পাস্ট টেন্স পাস পার্টিসিপ করতে পারি বেন্ড বাঁকানো বাঁকা করা বেন্ড বেন্ড এই শিক্ষার্থী বন্ধুরা এইবার যে সামান্য কাজ দিয়েছি সিডব্লিউ এটা আমি করে দিচ্ছি তোমরা এখনই উত্তর লিখে ফেলবে কপিতে বা মনে মনে রাখবে আমি উত্তর মিলিয়ে দিবে এখনই এটা বিট আর একটা আছে বিএটি বিট 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 দুইটা ভাওয়াল ডিপথং বলা হয় আরেকবার হয়তো বলেছিলাম উচ্চারণটা টেনে পড়তে পারে বিট রিড এটা বিট এরকম না বিট বাই কেনা সুইম সাঁতার কাটা ইট খাওয়া ফাইন খুঁজে পাওয়া ফ্লাই উড়ে যাওয়া ওড়া নো জানা চেনা সি দেখা রাইট লেখা আর শেষে উইক ভাত থেকে যেগুলো দিয়েছি তোমরা পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল দুটোই করবে উইক ভাত থেকে যেগুলো সেগুলো হলো কল ক্যারি বয়ে নিয়ে যাওয়া ক্ল্যাপ সিএলএপি ক্ল্যাপ হাততালি দেওয়া ক্রাই ডুয়েল ডিডব্লিউ ইডব্লিউ ডুয়েল বাস করা যেমন উই ডুয়েল ইন ঢাকা ডুয়েল ফ্লি পালিয়ে যাওয়া পলায়ন করা ফাউন্ড স্থাপন করা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ফাইন এফ আই এন ডি ফাইন এটার পাস্ট টেন্স কিন্তু এইটা কিন্তু এই জায়গায় এটা দিস ইজ প্রেজেন্ট টেন্স এখানে কিন্তু এটার পাস্ট টেন্স হবে ফাউন্ড কিন্তু এইখানে ফাউন্ড হলো প্রেজেন্ট টেন্স স্থাপন করা প্রতিষ্ঠা করা বানানো রিড পড়া টিস শিক্ষা দেওয়া সো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক দুই মিনিট টাইম পাবে উত্তরটা লিখে ফেলো বা মনের মধ্যে উত্তরটা গুছিয়ে রাখো আমি এখনই উত্তরগুলো তোমাদেরকে বলে দেব তোমরা মিলিয়ে নিবে আমি সাথে সাথে করতেছি তোমরা আবার দেখে নাও বিট বাই সুইম ইট ফাইন ফ্লাই নো সি রাইট উইক ভার্ব থেকে কল ক্যারি ক্ল্যাপ ক্রাই ডুয়েল ফ্লি ফাউন্ড রিড টিচ তোমাদের এগুলা মুখস্থ করতে হবে এটার কোনো অন্য কোনো উপায় নেই মনে রাখতে হবে আর যদি উইক ভার্বগুলো আমরা জেনে যাই যে এরকম থাকলে অনেক সময় কোনটার সাথে ইডি কোনটার সাথে ডি কোনটার সাথে টি এরকম হবে কিন্তু এগুলো আমাদেরকে উই হ্যাভ টু মেমোরাইজ কাজে যত মেমোরাইজ মুখস্থ করবে তত তোমাদের জন্য ভালো প্রিয় শিক্ষার্থী এইবার আমরা উত্তরগুলি মিলিয়ে নিতে পারি দেখি কে কতটা সঠিক করতে পেরেছি বিট প্রহার করা আঘাত করা এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ও বিট এটি হবে পাস্ট পার্টিসিপল বিটেন শেষে ইএন যুক্ত হবে বাই কেনা ক্রয় করা বট বিও ইউজি এইচটি বট আর পাস্ট পার্টিসিপল সেটাও বিও ইউজি এইচটি বট সুইম সাঁতার কাটা এস ডাব্লিউ এ এম সোয়েম পাস্ট টেন্স এস ডাব্লিউ ইউ এম সোয়াম পাস্ট পার্টিসিপল ইট খাওয়া ইটেন ইএটি ইএন ওটা পার্টিসিপল আর পার্টিসিপল এট এ টি ই এট ইট এট এ টি ই আর ইটেন ইএটি এই বানানটাই তার সাথে ইএন যুক্ত হবে পাস্ট পার্টিসিপল ফাইন এটা বলছি এটা পাস্ট টেন্স ফাইন ফাউন্ড এফ ও ইউ এন ডি ফাউন্ড পাস্ট পার্টিসিপল সেটাও ফাউন্ড ফ্লাই উড়ে যাওয়া পাখি উড়ে যায় সেটা পাখি উড়ে প্লেন উড়ে ফ্লু অ্যাপেল ইডাব্লু অ্যাপেল ইডাব্লু আর ফ্লোন পাস পার্টিসিপল এফ এল ও ডাব্লু এন নো চেনা বা জানা নিউ কে এন ই ডাব্লু নিউ পাস্ট টেন্স নোন কে এন ও ডাব্লু এন নোন
past participle. See, past tense saw, S-A-W, saw, seen, S-W-E-N. As you call it, N-O-H-N, seen, past participle. Write, past tense wrote, W-R-O, item is O, W-R-O-T-E wrote, and past participle. Written, W-R-I-T-T-E-N, এটা অনেকে ভুল করে খাতা মনে রাখবে W-R-I-T-T-E-N যখন past participle হবে তখন written W-R-I-T-T-E-N ওই ভার যেগুলো দিয়েছিলাম সেগুলো লক্ষ্য করে এবার call C-A-L-L-E-D ED যুক্ত করে call carry y আছে y থাকলে তার আগে ভাউ যদি না থাকে কনসোনেন্ট থাকে তাহলে y টা আই হবে কাজেই past tense of C-A-R-R-I-E-D carried past participle একই হবে carried C-A-R-R-I-E-D clap p p double হবে দুইবার p হবে শেষের আগেরটা যদি ভাওয়াল থাকে আগেরটা a এটা ভাওয়াল কাজেই এটা p double হবে C-L-A-P-P-E-D clap past tense clap past participle একই হবে cry y আছে y আগে consonant ভাওয়াল নেই এটা নিয়মে ক্যারি নিয়মে এখানে C R I E D cried past participle সেটা একই হবে C R I E D dwell D W E dwell বাস করা D W E L T dwelt past participle একই হবে D W E L T dwell free পালে যাওয়া পালন করা F L E D fled past participle ওইটা হবে fled F L E D fled found স্থাপন করা প্রতিষ্ঠা করা f o u n d found past tense founded f o e d হবে past participle ওইটা হবে founded my father founded this building founded read past tense উচ্চারণ হয়ে যাবে read spelling যা আছে তাই থাকবে বানান ঠিক থাকবে past participle ওইটা read last tips it have a taught t a u g h t taught past tense past participle taught একই হবে past tense past participle শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ দেই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ কাজটি আশা করি তোমাদের কাছ থেকে আমি চাই সব সময় আমার সঙ্গে থাকো যুক্ত থাকো যাতে আমি বুঝতে পারি আমার সঙ্গে রয়েছো সেই জন্য আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে যারা করনি এখনই করে নাও আর পরবর্তী ভিডিওতে সহজেই পেতে পারো এই জন্য তোমরা নোটিফিকেশন বেলে ক্লিক করবে ভিডিও কেমন লাগলো অবশ্যই নিশ্চয়ই আমি মতামত পাওয়ার প্রত্যাশা করি কারণ কাজ করতেছি মতামত পেলে ভালো যদি ফিডব্যাক পাই ভালো লাগবে উৎসাহ বাড়বে আর যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতে পারে কারো থাকতেই পারে জানার কিছু থাকে বোঝার কিছু থাকে আমাকে লিখবে কমেন্ট সেকশনে চেষ্টা করব যাতে উত্তর শীঘ্র দিতে পারি সবাইকে আবারও ধন্যবাদ দিই আবারও থ্যাংকস আ লট বাই বাই